Hi, good afternoon everyone. Welcome to Bunyad Study Care. Guys, in this video, ami tomader jonno kichu important antonyms niye eshechi, which will be very helpful for your upcoming clerkship examination. Okay? So, clerkship examination e kintu je English portion ta ache, shetar ekta important topic kintu antonyms and synonyms. Okay? So, er ager video te ami tomader synonyms kori diyechi. Ajke abar antonyms niye eshechi. To, antonyms obosshoi tomader help korbe ei video ti. তোমরা ভিডিওকে লাস্ট অবধি দেখো, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করবে এন্ড কমেন্ট করবে কমেন্ট সেকশনে যে তোমাদের কী ধরনের ক্লাস চাই, কী ধরনের ভিডিও চাই। ঠিক আছে, আমি এনটিপিসি অ্যান্ড ক্লাসিক এক্সামিনেশান দুটোরই ভিডিও দিচ্ছি, ঠিক আছে, প্যারালেলি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করি। তো গাইস, এখানে প্রথম যে প্রশ্নটি আছে, দেখো প্রথম প্রশ্নটি কী বলেছে, দেখো ফোরমোস্ট, এই ফোরমোস্টের বিপরীত শব্দ বা এর অ্যান্টোনিম আমাদের কিন্তু বের করতে হবে। তো ফোরমোস্ট মানে কি? ফোরমোস্ট মানে হচ্ছে এখানে কিন্তু দেখো ইম্পর্ট্যান্ট, ওকে, ফোরমোস্ট মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ, ওকে। ফোরমোস্ট যেটা, ফোর মানে হচ্ছে সামনের দিকে, মোস্ট মানে ইম্পর্ট্যান্ট, তো এটা বুঝে যাবে তোমরা, ফোরমোস্ট মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, ওকে। তো এখানে দেখো অপশনগুলোতে কী আছে, হিনমোস্ট, আনইম্পর্ট্যান্ট, ডিসপোস্ট, ম্যাচিওর অ্যান্ড প্রিম্যাচিওর। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে বি, মানে হিনমোস্ট হবে না, হিনমোস্ট মানে হচ্ছে পশ্চাদবর্তী, ঠিক আছে, পশ্চাদবর্তী, হিনমোস্ট। অ্যান্ড আনইম্পর্ট্যান্ট তোমরা জানো যে গুরুত্ব নেই, যার গুরুত্বহীন যেটা আছে সেটা গুরুত্বহীন, ওকে, হিন আনইম্পর্ট্যান্ট, গুরুত্বহীন। অ্যান্ড ডিসপোস্ট, ডিসপোস্ট মানে হচ্ছে তোমার বিন্যস্ত, কোনো কিছুকে বিন্যস্ত করা, দ্যাট ইজ কল্ড ডিসপোস্ট, ওকে। ম্যাচিওর মানে কি? পরিণমন, যার পরিণমন হয়েছে, যে অ্যাকর্ডিং টু সিচুয়েশন বিহেভ করতে পারে, দ্যাট ইজ কল ম্যাচিওর, ম্যাচিওরিটি। অ্যান্ড প্রিম্যাচিওর মানে যে করতে পারে না বা অপরিণমিত, ওকে, অপরিণমিত, ওকে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। সো মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্নটি দেখো তোমরা, পরবর্তী প্রশ্নটি কী বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার টু, প্রোটেক্টস, ওকে। প্রোটেক্ট মানে কি? প্রোটেক্ট মানে হচ্ছে কোনো কিছুকে সংরক্ষণ করা, ঠিক আছে, সংরক্ষণ করা, দ্যাট ইজ কল প্রোটেক্ট। তো এখানে অপশনগুলোতে কী আছে, ডিফেন্স, ডিফেন্স মানে সংরক্ষণ করা, সেফ করা কোনো কিছুকে, সেফ করা। ডিপ্রাইভস মানে কোনো কিছুকে বঞ্চিত করা কোনো কিছু থেকে। অ্যান্ড ডেজার্টস মানে কোনো কিছু থেকে বাতিল করা, ঠিক আছে, বঞ্চিত করা। ডিভাইসেস, ডিভাইসেস যে কথাটি আছে, ডিভাইসেস মানে যুগান্তকারী, ডিভাইসেস মানে যুগান্তকারী, যুগান্তকারী, ওকে। অ্যান্ড সিকিউর মানে কোনো কিছুকে সুরক্ষিত করা, সুরক্ষিত করা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান সি, দ্যাট ইজ ডেজার্ট, কোনো কিছুকে বাতিল করা বা কোনো কিছুকে অবহেলা করা, ঠিক আছে, অবহেলা করা বা কোনো কিছুকে অবহেলায় ফেলে দেওয়া, দ্যাট ইজ কল ডেজার্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডেজার্টস। দেখো এখানে ফাইন, কোয়েশ্চেন নাম্বার থ্রি, তিন নম্বর প্রশ্নটি দেখো, বিউটিফুল, দেখো যদিও সোজা সোজা মনে হচ্ছে বাট দে আর ইম্পর্ট্যান্ট, ওকে, দ্য অপশনস আর ইম্পর্ট্যান্ট। বিউটিফুল মানে কি? সুন্দর, তোমরা জানো বিউটিফুল মানে সুন্দর। তো এখানে কি বলেছে অপশন এতে, ওয়ান্ডারফুল, অপশন বিতে বলেছে গ্রেসফুল, দেন আগলি, দেন হ্যান্ডসাম অ্যান্ড মার্ভেলাস, ওকে। তো এখানে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে খুবই সুন্দর, খুবই সুন্দর বা চমকপ্রদ, ঠিক আছে। গ্রেসফুল মানেও সুন্দর, খুবই সুন্দর। আগলি মানে হচ্ছে কুৎসিত, আগলি মানে কুৎসিত, ওকে, কুৎসিত। অ্যান্ড হ্যান্ডসাম মানেও সুন্দর, ঠিক আছে। অ্যান্ড মার্ভেলাস মানে চমৎকার বা চমকপ্রদ, ওকে, চমৎকার বা চমকপ্রদ, ওকে। তো এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে, আগলি, আগলি মানে হচ্ছে খারাপ, অ্যাজ উই আর ডুইং অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস যেহেতু করছি এখানে, আগলি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্নতে কী বলেছে, টেরিবল, টেরিবল মানে হচ্ছে ভয়ানক, টেরিবল মানে হচ্ছে ভয়ানক, ফাইন, টেরিবল। তো এখানে অপশন এতে কী আছে, সুদিং, সুদিং মানে হচ্ছে যেটা অনেক বেশি মনোরম, ওকে, মনোরম। অ্যান্ড দেন ফ্রাইটেনিং মানে যা ভয় দেখায়, মানে ভীতিপ্রদ, যেটাকে আমরা বলতে পারি ভীতিপ্রদ, ওকে। স্কেয়ারিং মানে যেটাও ভয় দেখায়, এটাও মানে মানে ভয় দেখানোর মতোই বা ভীতিপ্রদ, এটাকেও আমরা বলতে পারি, ফাইন। ডিলেক্টেবল মানে হচ্ছে আনন্দিত, যার যা আনন্দ দেয়, ঠিক আছে, আনন্দিত। অ্যান্ড হরেবল মানে হচ্ছে এটাও কিন্তু মানে মানে ভীতিপ্রদ, ফাইন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তরটি এখানে কিন্তু হয়ে যাবে অপশান এ, দ্যাট ইজ সুদিং বা ভয়ানক। কারণ টেরিবল যে কথাটি আছে, টেরিবল কথাটি মানে হচ্ছে যেটা ভয়ানক, ইন দ্য সেন্স হচ্ছে মানে দ্যাট ইজ নট ইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য
মতলব দ্য কোয়ালিটি যেটা আছে সেটা সেই অর্থে বলেছে। টেরিবল কথাটি অর্থে এখানে সেই অর্থে সেই রকম ভয়ানক নয়, টেরিবল মানে হচ্ছে যা সুন্দর নয়, যা কি বলবো ন্যাচুরাল না সেটা, ঠিক আছে। টেরিবল মানে যেটা একটু উৎপাটন সেটা, এখন সুদিং হয়ে যাবে কিন্তু মনোরম, এটা হচ্ছে উল্টাটা, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, 5 নম্বরে ওয়াইডলি, ওয়াইডলি মানে ব্যাপক, ঠিক আছে, ব্যাপক হারে, ওয়াইডলি মানে ব্যাপক হারে, স্পেশিয়াসলি মানে অনেক জায়গা জুড়ে, অনেক জায়গা জুড়ে যা আছে সেটা জায়গা জুড়ে, ফাইন। দেন সাকিংক্লি, ওকে, দেন সাকিংক্লি মানে হচ্ছে সুসংহত বা সংক্ষিপ্ত, সুসংহত, সুসংহত বা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দ্যাট ইজ কল্ড সাকিংক্লি। অ্যান্ড ব্রড বেসড, যেটা অনেকটা জায়গা জুড়ে আছে, যার ব্যাপ্তি অনেক বেশি, ওকে, অনেক বেশি ব্যাপ্তি আছে যার, ঠিক আছে। লিমিটেড মানে সংক্ষিপ্ত, ন্যারোলি মানে সেটাও সংক্ষিপ্ত বা ছোট, ছোট আকারের কোনো কিছু, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন ই, দ্যাট ইজ ন্যারোলি, ঠিক আছে, অপশন ই বা ন্যারোলি, ন্যারোলি মানে হচ্ছে ছোট বা ছোট, মনে আমরা বলি ন্যারো মানে কোনো কিছু ন্যারো বা ছোট, আর ওয়াইডলি মানে ব্যাপক, আর ন্যারো মানে ছোট আকারের কোনো কিছু, ছোট আকারের কোনো কিছু, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, এখানে 6 নম্বর প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্নতে কী বলেছে, লাস্ট, লাস্ট মানে কি, লাস্ট মানে হচ্ছে শেষ বা শেষের বা সমাপ্তির যেটা সেটা লাস্ট বা শেষের একদম প্রান্তের। তো এখানে অপশন এতে আছে কি এন্ড, অপশন বিতে আছে গ্রো, অপশন সিতে আছে ডিমিনিস, আর হচ্ছে অপশন ডিতে আছে সরি ফিনিশ, ঠিক আছে। তো এখানে এটা অ্যান্টোনিম আমাদেরকে বলতে হবে, অ্যান্টোনিমটা কী হয়ে যাবে তাহলে, অপশন বি হয়ে যাবে, গ্রো, লাস্ট মানে হচ্ছে, লাস্টের হচ্ছে গ্রো, গ্রো মানে বেড়ে ওঠা, লাস্ট মানে কতটা লাস্টিং করলো সেটা, ঠিক আছে। আর এখানে গ্রো হয়ে যাবে বেড়ে ওঠা বা বেড়ে ওঠা, লাস্টিং, ঠিক আছে। তো লাস্ট হয়ে যাবে এখানে, না সরি, গ্রো হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো গাইস, এখানে 7 নম্বর প্রশ্নটি দেখো, মাইটি, মাইটি মানে বিশাল, আমরা বলতে পারি মাইটি মানে বিশাল বা ভালো এমন কিছু, দ্যাট ইজ কল মাইটি, ওকে। আমরা অনেক সময় পড়ছি না, দ্য মাইটি রিভার বা কি আরও কী আছে, দ্য মাইটি রিভার আছে, দ্য মাইটি ইনসিডেন্ট আমরা অনেক সময় পড়ে থাকি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু মাইটিটা মানে হচ্ছে এখানে মহৎ বা যে মহান কোনো কিছু, ঠিক আছে, মহৎ বা মহান কোনো কিছু। এখানে অপশন এতে আছে কি ফোর্সিবল, অপশন বিতে আছে ফোর্সফুল, অপশন সিতে আছে উইক, অ্যান্ড অপশন ডিতে আছে টাফ, অ্যান্ড অপশন ইতে আছে হটি, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন সি, অপশন সি মানে হচ্ছে উইক, ঠিক আছে, উইক হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। কারণ হচ্ছে এখানে যদি মহৎ হয়, উইক মানে হচ্ছে দুর্বল প্রকৃতির মানুষ বা ছোট প্রকৃতির মানুষ সেটা, ঠিক আছে। চলো দেখো গাইস, এখানে 8 নম্বর প্রশ্নটি দেখো, 8 নম্বর প্রশ্নতে কী বলেছে, গ্লোরি, গ্লোরি মানে হচ্ছে যার মানে মানে কী বলবো মানে যশ আমরা বলতে পারি কোনো কিছু, যশ, যশ আমরা বলতে পারি, যশ বা খ্যাতি আমরা বলতে পারি বা চমক আমরা বলতে পারি, স্প্লেন্ডার মানে চমক, স্প্লেন্ডার মানে হচ্ছে চমক, আর নটোরিটি মানে হচ্ছে কুখ্যাতি, ঠিক আছে, কুখ্যাতি, দ্যাট ইজ কল্ড নটোরিটি। ফেম মানে হচ্ছে খ্যাতি, আমরা জানি খ্যাতি, রেপুটেশন মানে হচ্ছে সুনাম, অ্যান্ড ডিবেসমেন্ট, ডিবেসমেন্ট মানে হচ্ছে তোমার অবমূল্যায়ন বা কোনো কিছুর খারাপ দিক, খারাপ কিছু হওয়া মানে কী বলবো অবমূল্যায়ন হওয়া বা কুখ্যাতি হওয়া আর কি, অবমূল্যায়ন হওয়া বা কুখ্যাতি হওয়া, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কিন্তু অপশন ই, ডিবেসমেন্ট, ওকে। সো গ্লোরির অপোজিট কিন্তু হয়ে যাবে ডিবেসমেন্ট, এটা মনে রাখবে। চলো এখানে কী বলছে দেখো, অপশন সরি কোয়েশ্চেন 9 কী বলেছে, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে কি, উন্নয়ন, ঠিক আছে, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। তো এখানে অপশন এতে কী আছে, রিটার্ডেশন, অপশন বিতে আছে রেট্রোগ্রেশন, অপশন সিতে আছে ট্রান্সগ্রেশন, অপশন ডিতে আছে প্রোগ্রেস, অ্যান্ড অপশন ইতে আছে ইম্পিউনিটি, ঠিক আছে। তো ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন, উন্নয়নের উল্টাটা কী হবে সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু দিস অপশন বি, দ্যাট ইজ কল্ড রেট্রোগ্রেশন, ওকে। রেট্রোগ্রেশন মানে কি, অবনতি, রেট্রোগ্রেশন মানে অবনয়ন বা অবনতি, অবনয়ন বা অবনতি, ঠিক আছে, অবনতি, ফাইন। চলো নেক্সট দেখো, 10 নম্বরে কী বলেছে, 10 নম্বরে বলেছে মডার্ন, মডার্ন মানে হচ্ছে আধুনিক, মডার্ন মানে হচ্ছে আধুনিক,
এর উল্টাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বা এর অপোজিট যেটা আছে আপডেট। আপডেট মানে কোনো কিছুর হচ্ছে আপ টু ডেট করা, কোনো কিছুকে আধুনিকীকরণ করা, আধুনিকীকরণ করা বা সময়ের সাথে সাথে সেটাকে তার আপডেট ভার্সনে নিয়ে আসা, সেটা আধুনিকীকরণ। রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিককালে কোনো কিছু হওয়া, সাম্প্রতিককালের কোনো কিছু, সাম্প্রতিককালের রিসেন্ট। কাস্ট, কাস্ট মানে হচ্ছে জাতি, আমরা জানি কাস্ট। আর অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে। তো আধুনিকের উল্টাটা বা অপোজিট যেটা সেটা হয়ে যাবে কিন্তু অ্যানসেন্ট। তো অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার, অ্যানসেন্ট। এখানে দেখো 11 নম্বর প্রশ্নটি, প্রসপারাস। প্রসপারাস মানে হচ্ছে কি? উন্নতি প্রবণ, মানে প্রসপারাস মানে হচ্ছে উন্নয়নশীল, উন্নয়নশীল, প্রসপারাস উন্নয়নশীল, ঠিক আছে। তো প্রসপারাস মানে হচ্ছে উন্নয়নশীল। অ্যাডভার্স মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, অ্যাডভার্স মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। অ্যাডভান্সড মানে হচ্ছে সেটার উন্নতি হওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়া, উন্নতি হওয়া বা সামনের দিকে এগিয়ে যাওয়া। রিটার্ডেড মানে হচ্ছে এটা ক্ষয়গ্রস্ত হওয়া বা কমে যাওয়া, ঠিক আছে। ইম্পেকিউনিয়াস, ইম্পেকিউনিয়াস মানে কি? ইম্পেকিউনিয়াস মানে হচ্ছে তোমার, ইম্পেকিউনিয়াস মানে হচ্ছে তোমার কি বলবো, নির্ধন বা গরিব আমরা বলতে পারি, বা যার ধন কম আছে, ঠিক আছে, বা গরিব আমরা বলতে পারি, বা দারিদ্রতা বলতে পারি, দারিদ্রতা, দারিদ্রতা। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী বা প্রাচুর্য, প্রাচুর্যপূর্ণ, অর্থপূর্ণ, ঠিক আছে। তো এখানে প্রসপারাস মানে কি? যার উন্নতি আছে, যার টাকা পয়সা আছে, যার উন্নয়ন হচ্ছে। আর ইম্পেকিউনিয়াস মানে যে দরিদ্র হচ্ছে। তো সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশন ডি, ঠিক আছে। অপশন ডি উইল বি দি কারেক্ট আনসার, ওকে। চলো নেক্সট। তো গাইস এখানে দেখো 12 নম্বর প্রশ্নটি কী বলেছে, ইম্পেডিমেন্টস, ওকে, ইম্পেডিমেন্টস। তো ইম্পেডিমেন্ট মানে হচ্ছে কি? অন্তরায়, অন্তরায় বা কোনো কিছু বাধা দেওয়া বা বাধা হয়ে যাওয়া, অন্তরায় বা বাধা আমরা বলতে পারি, ঠিক আছে। হ্যান্ডিক্যাপস মানে কোনো কিছুকে আটকায় দেওয়া, হ্যান্ডিক্যাপ হয়ে যাওয়া, ঠিক আছে, বাধা দেওয়া, আটকে দেওয়া, ঠিক আছে। অবস্টেকল মানে বাধা আমরা জানি, অবস্ট্রাকশন মানেও বাধা, হিন্ড্রেন্স মানেও কিন্তু বাধা। প্রোমোটার্স, প্রোমোটার্স মানে কোনো কিছুকে প্রমোট করা, ঠিক আছে, যেটা কোনো কিছুকে এগিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে, এগিয়ে যেতে সাহায্য করে এমন, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটা আমাদেরকে দেখে নিতে হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ই, প্রোমোটার্স। অর্থাৎ যদি এটা থাকে এমন যে ইম্পেডিমেন্টস, ইম্পেডিমেন্টস মানে যেটা বাধা বা বাধা সৃষ্টি করে, আর প্রোমোটার্স মানে যারা কোনো কিছুকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সো প্রোমোটার্স উইল বি দি কারেক্ট আনসার। চলো এখানে 13 নম্বর প্রশ্নটি দেখো, ডিভাইডেড, কোনো কিছুর কি ডিভাইড মানে কি ভাগ হয়ে যাওয়া, তাই না, বিভক্ত আমরা বলতে পারি, বিভক্ত, ডিভাইডেড, ফাইন। তো এখানে কি বলেছে, ইউনাইটেড, ইউনাইটেড মানে হচ্ছে এক হয়ে যাওয়া, ঠিক আছে, এক, একীকরণ, ঠিক আছে, একীকরণ, কোনো কিছুকে জুড়িয়ে দেওয়া, দ্যাট ইজ কল ইউনাইটেড। ডিগনিফাইড মানে হচ্ছে যার মানে মূল্যবান আমরা বলতে পারি, মূল্যবান বা মূল্যায়ন করা বা ডিগনিফাই করা কোনো কিছুকে, ঠিক আছে। সেপারেটেড মানে আলাদা করা, আলাদা করা বা বিভক্ত করা। আইসোলেট মানে হচ্ছে বিভক্ত করা, ঠিক আছে, বিভক্ত করা। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, ডিভাইডেড অ্যান্ড ইউনাইটেড। ডিভাইডেডের উল্টা হয়ে যাবে কিন্তু ইউনাইটেড, বা এ উইল বি দি কারেক্ট আনসার। তো গাইস এখানে দেখো কী বলছে, 14 নম্বর প্রশ্নটা, ডিফারেন্সেস, ডিফারেন্সেস মানে কি, বৈপরীত্য, ডিফারেন্সেস মানে পার্থক্য আমরা বলতে পারি, বৈপরীত্য বা পার্থক্য, ঠিক আছে, পার্থক্য, ডিফারেন্সেস, গুড। তো পার্থক্য আছে। রিজেম্বলেন্স মানে কি, রিজেম্বলেন্স মানে হচ্ছে কোনো কিছু সাদৃশ্যতা, সাদৃশ্যতা, রিজেম্বলেন্স। ডিসক্রিমিনেশন মানে কি, পার্থক্য করা বা বিভেদ সৃষ্টি করা, ঠিক আছে। ডিসিমিলারিটিস মানে হচ্ছে তোমার কোনো কিছুকে আলাদা করা, আলাদা করা, ডিসিমিলারিটিস বা মিল নেই এমন কোনো কিছু। আর এগ্রিমেন্ট মানে কোনো কিছুতে রাজি হয়ে যাওয়া, রাজি হওয়া, মানে একটা ডিফারেন্স মানে হচ্ছে ডিফারেন্ট মানে আলাদা হয়ে যাওয়া, এগ্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে একসাথে করে নেওয়া, দ্যাট ইজ কল্ড এগ্রিমেন্ট। তো এখানে দেখো 14 নম্বর প্রশ্নটি, 14 নম্বর প্রশ্নের, হ্যাঁ 14 নম্বর প্রশ্নটি তোমরা এখানে দেখো, 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, 14 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, তোমরা এখানে দেখো, ডিফারেন্স মানে হচ্ছে বৈপরীত্য, আর এগ্রিমেন্ট এখানে হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, সেটা হচ্ছে এই রিজেম্বলেন্স। সো এ উইল বি দি কারেক্ট আনসার, সদৃশ্যপূর্ণ, ঠিক আছে। চলো নেক্সট, 15 নম্বর প্রশ্নটি দেখো, 15 নম্বর প্রশ্নে কী বলেছে, সুপেরিয়রিটি, সুপেরিয়রিটি মানে উৎকৃষ্টতা, উৎকৃষ্টতা,
শ্রেষ্ঠতা, দ্যাট ইজ কল সুপিরিয়রিটি। ওকে, তো এখানে সিনিয়রিটি কি বলেছে, সিনিয়রিটি মানে হচ্ছে যে হচ্ছে বড়, মানে সিনিয়রিটিকে আমরা কি বলবো, সিনিয়রিটি মানে হচ্ছে যে হচ্ছে বয়সে বড়, বয়স্ক, এরকম কোনো কিছু। জুনিয়রিটি মানে যে বয়সে ছোট, ঠিক আছে। অ্যান্ড ইনফিরিয়রিটি মানে হচ্ছে তোমার নিকৃষ্টতা, ঠিক আছে, নিকৃষ্টতা, নিকৃষ্টতা। আরবানিটি মানে হচ্ছে শহর, শহরের দিকে, পোস্টেরিয়র মানে পিছনের দিকে, ঠিক আছে। এখানে সঠিক উত্তরটি আমি প্রথমেই বলে দিচ্ছি, সেটা হয়ে যাবে কিন্তু ইনফিরিয়রিটি। দেখো সুপিরিয়র কথাটির একদম অপোজিট হচ্ছে কিন্তু ইনফিরিয়ার, ওকে, অপোজিট হচ্ছে ইনফিরিয়ার। তো এটা নিয়ে কোনো সংকোচ হওয়ার কোনো ব্যাপারই নেই, সুপিরিয়ার আসলে সেটা হয়ে যাবে ইনফিরিয়ার, ঠিক আছে। তো নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্নটি দেখো, সরি 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নতে কি বলেছে, হন্স, ঠিক আছে। 16 নম্বর প্রশ্নতে বলেছে হন্স, হন্স মানে কি, দর্শন দেওয়া, কোনো কিছুকে খোঁজা, ঠিক আছে, আধার করা, দর্শন দেওয়া বা খোঁজা হতে পারে, ঠিক আছে, হন্স। পারমিয়েটস, তো পারমিয়েটস মানে কি, পারমিয়েটস মানে হচ্ছে কোনো কিছুকে প্রবেশ করা, ঠিক আছে, প্রবেশ করা। ইনক্লুড মানে কোনো কিছুকে জুড়ে দেওয়া, ঠিক আছে, জুড়ে দেওয়া, ফাইন। রিপেল মানে কোনো কিছুকে বাধা দেওয়া বা বিকর্ষণ করা, বিকর্ষণ করা, রিপেল, বিকর্ষণ করা। অ্যাট্রাক্ট মানে কোনো কিছুকে কিন্তু আকর্ষণ করা, আকর্ষণ করা। ইনভিগোরেটস মানে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, ইনভিগোরেট। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো, 16 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, অর্থাৎ রিপেল। হন্স মানে দর্শন দেওয়া, কোনো কিছুকে খোঁজা বা কোনো কিছুকে নিজের দিকে টেনে নিয়ে আসা, আর এটার উল্টাটা হয়ে যাবে কিন্তু রিপেল, ঠিক আছে। চলো এখানে দেখো 17 নম্বর প্রশ্নটি কী বলছে, আন্ডার হ্যান্ড, আন্ডার হ্যান্ড, আন্ডার হ্যান্ড মানে হচ্ছে একদম হাতের কন্ট্রোলের মধ্যে আসে, তো ঠিক আছে। হিডেন মানে কি, হিডেন মানে হচ্ছে কোনো কিছুকে গোপন করে রাখা, ঠিক আছে, কোনো কিছুকে গোপন করে, গোপন করে রাখা, ঠিক আছে, কোনো কিছুকে গোপন করে রাখা, প্রচ্ছন্ন। যদি মানে এটা ধরো তোমার আন্ডার হ্যান্ড যেটা আছে, মানে এটা প্রচ্ছন্ন অবস্থায় আছে, ঠিক আছে, প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন মানে একদম লুকিয়ে আছে আর কি, বা সুপ্ত অবস্থা আছে, সেটাকে হচ্ছে আন্ডার হ্যান্ড। আর হিডেন মানে কি, এটাও লুকিয়ে আছে এমন কিছু, ঠিক আছে, লুকিয়ে থাকা। সারেপসিয়াস মানে কি, তো সারেপসিয়াস যে কথাটি আছে দেখো এখানে, সারেপসিয়াস তো সারেপসিয়াস মানে হচ্ছে গুপ্ত থাকা, কোনো কিছুকে লুকিয়ে রাখা বা গুপ্ত করে রাখা। অবস্কিউর মানে কোনো কিছুকে গুপ্ত করে রাখা, ঠিক আছে, লুকিয়ে রাখা। আর এক্সপোজ মানে কোনো কিছুকে বাইরে প্রকাশ করে দেওয়া, বাহিরে নিয়ে আসা, বাহিরে নিয়ে আসা, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর তোমরা বুঝতেই পারছো, প্রচ্ছন্নের উল্টাটা হয়ে যাবে কিন্তু এক্সপোজ করা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এখানে 18 নম্বর প্রশ্ন দিয়ে কী বলছে, টেস্টিফাই, টেস্টিফাই মানে হচ্ছে কোনো কিছুর সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, ফাইন। ফলসিফাই মানে কোনো কিছুকে মিথ্যা বলে প্রমাণ করা, মিথ্যা বলে প্রমাণ করা, প্রমাণ করা। এভিডেন্স মানে কি, সাক্ষ্য, সাক্ষ্য দেওয়া। প্রুফ মানে কি, কোনো কিছুকে প্রমাণ করা। কনফাইড মানে কি, কনফাইড, এখানে একটা শব্দ আছে কনফাইড, কনফাইড মানে কোনো কিছুর উপর নির্ভর করা, নির্ভর করা, নির্ভর করা। আর উইটনেস মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া, দেওয়া। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো, 17 নম্বর প্রশ্নটা কী আছে, এটা 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন এ, দ্যাট ইজ কল ফলসিফাই। অর্থাৎ টেস্টিফাই যদি সাক্ষ্য দেওয়া হয়, আর এটা হয়ে যাবে ফলসিফাই, কোনো কিছুকে মিথ্যা বলে প্রমাণ করিয়ে দাও, দ্যাট ইজ দি কারেক্ট আনসার। দেখো এখানে 19 নম্বর প্রশ্নটি কী বলছে, এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মানে কি দেখো, এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মানে বাইরের দিকে ছড়িয়ে পড়া এমন কিছু, ব্যাপক আকারে যেটা থাকে সেটাকে বলে হচ্ছে এক্সটেন্সিভ, ঠিক আছে, ব্যাপক। এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, অপশানে দেখো। আর কম্প্যাক্ট মানে একদম যেটা আঁটোসাঁটো, ঠিক আছে, কম্প্যাক্ট মানে আঁটোসাঁটো, যেটা একদম নিঃছিদ্র, যেখানে কোনো ছিদ্র নেই, ঠিক আছে, সেটাকে বলে হচ্ছে কম্প্যাক্ট। আর কংক্রিট মানে কি বলছে, কংক্রিট মানে হচ্ছে কোনো কিছুর গঠনমূলক, যেটা কংক্রিট মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্টের উল্টা, কংক্রিট, কংক্রিট মূর্ত, কংক্রিট মানে হচ্ছে মূর্ত, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, আমরা জানি, যাকে ছোঁয়া যায় না, দেখা যায়, দেখা যায় না। ন্যারো মানে হচ্ছে ছোট বা সংকীর্ণ, ছোট বা সংকীর্ণ, ঠিক আছে। তো এখানে এক্সটেন্সিভের সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো, কী হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের উত্তর কী হবে,
ই দ্যাট ইজ ন্যারো বা ছোটো, এক্সটেন্সিভ মানে ব্যাপক হলে ন্যারো বা ছোটো হয়ে যাবে, আর উল্টাটা। দেখো এখানে কি বলছে, 20 নম্বর প্রশ্নে দেখো, 20 নম্বর প্রশ্নতে কি বলছে, ডিসকভার, ডিসকভার মানে কোনো কিছুর আবিষ্কার হওয়া, আবিষ্কার হওয়া, ঠিক আছে। এখানে কি আছে, এক্সপোজ, কোনো কিছুকে বাহির করা, কোনো কিছুকে প্রকাশ করা, বাহির করা বা প্রকাশ করা, এক্সপোজ। রিভিল মানে প্রকাশ করা, কনসিল মানে কোনো কিছুকে গোপন করা, ঠিক আছে। কন্টেন্ডেড মানে ঝগড়া করা বা বিবাদের মধ্যে পড়ে যাওয়া, বিবাদ। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে 20 নম্বর প্রশ্নে দেখো, অপশন হয়ে যাবে সি, কনসিল। অর্থাৎ আবিষ্কার মানে খোঁজ বা কোনো কিছুকে প্রকাশ করা, আবিষ্কার করা, নতুন করে উদ্ভূত করা, কনসিল মানে কোনো কিছুকে গোপন করা, কোনো কিছুকে না প্রকাশ করা। তো কনসিল উইল বি দি কারেক্ট অ্যান্সার। এখানে দেখো 19 নম্বর প্রশ্নতে কী বলেছি, অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে বিরত থাকা, ঠিক আছে, কোনো কিছু থেকে বিরত থাকা, দ্যাট ইজ কল অ্যাবস্টেইন। আর এখানে হোট বলেছে, হোট দেখো, হোট মানে কি, কোনো কিছুর ভাণ্ডার। টয়লেট মানে সহ্য করা। ফরবিয়ার মানে কি বলেছে দেখো, ফরবিয়ার মানে হচ্ছে অতি সহনশীল কোনো কিছু, সহনশীল, সহনশীল। আর এখানে বিগিন মানে কোনো কিছুকে শুরু করা, ঠিক আছে। তো কোনো কিছু থেকে বিরত থাকা, কোনো কিছু থেকে কোনো কিছুকে শুরু করা। তো সঠিক উত্তরটি কী হয়ে যাবে দেখো, 21 নম্বরে ডি হয়ে যাবে। তো বিগিন অর্থাৎ কোনো কিছুকে শুরু করা আর সব কিছু থেকে বিরত থাকা, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো বিগিন উইল বি দি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, 22 নম্বর দেখো, প্রফিউশন, প্রফিউশন যে আছে ওয়ার্ডটা, প্রফিউশনের আমাদেরকে অপোজিট বের করতে হবে। প্রফিউশন মানে কি, প্রফিউশন মানে হচ্ছে কোনো কিছুর প্রাচুর্য, প্রফিউশন মানে হচ্ছে প্রাচুর্য, ঠিক আছে, প্রফিউশন। অ্যাসপারশন আমরা জানি, অ্যাসপারশন মানে হচ্ছে কলঙ্ক, ঠিক আছে। স্কারসিটি মানে কোনো কিছুর অভাব, ঠিক আছে, বা কমি। অ্যাভারশন মানে কোনো কিছুর প্রতি অনীহা আমরা বলতে পারি, অনীহা, সরি অনীহা। কনফিউশন মানে তো আমরা জানি, কনফিউশন মানে হচ্ছে ইতস্তত করা, ইতস্তত বা সঠিক কোনো ডিসিশন না নিতে পারা, ঠিক আছে। তো এখানে দেখো প্রাচুর্য মানে অনেক আছে, আর স্কারসিটি মানে অভাব আছে, তো অভাব আছে বা কম আছে, দিস উইল বি দি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এখানে দেখো 23 নম্বর প্রশ্নে কী বলেছে, অবস্কিওর, অবস্কিওর মানে হচ্ছে দুর্বোধ্য, দুর্বোধ্য বা যেটা পরিষ্কার নয়, ঠিক আছে। অবস্কিওর মানে দুর্বোধ্য, অস্পষ্ট আমরা বলতে পারি, অস্পষ্ট, ঠিক আছে। এখানে কী বলেছে, ইমপ্লিসিট, ইমপ্লিসিট মানে কি, পরোক্ষ। অ্যান্ড অবনক্সিয়াস, অবনক্সিয়াস মানে কি, আপত্তিকর কোনো কিছু, আপত্তিকর, ঠিক আছে, বা জঘন্য, আপত্তিকর। অ্যান্ড এক্সপ্লিসিট মানে হচ্ছে কি দেখো, এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট, মানে ইমপ্লিসিট উল্টাটাই তো এক্সপ্লিসিট। আর পেডান্টিক, পেডান্টিক মানে হচ্ছে গোড়া, গোড়া মানুষ, গোড়া এখানে মানে হচ্ছে যে নীতি নিয়ে চলে, যে মানে ধর্মান্ধ বলতে পারি আমরা, নীতিবাগিশ ব্যক্তি, ঠিক আছে, যে নীতি নিয়ম মেনেই চলে, যা করে তাই করে, ঠিক আছে, একে বলে হচ্ছে তোমার পেডান্টিক। ওকে, তো এখানে 23 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো, সি, অপশন সি, এক্সপ্লিসিট, অর্থাৎ স্পষ্ট। অবস্কিওর মানে দুর্বোধ্য, অস্পষ্ট, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্সপ্লিসিট। দেখো এখানে 24 নম্বর প্রশ্নতে কী বলেছে, রিপালসিভ, রিপালসিভ মানে রিপালসিভ, রিপালসিভ মানে হচ্ছে বিরক্তিকর, ঘিন ঘিন কোনো একটা অবস্থা, বিরক্তিকর, বিরক্তিকর, যা ভালো না লাগে সেটা রিপালসিভ, বা যা বাধা দেয়, যা ভালো লাগে না সেটা রিপালসিভ। এখানে অ্যালিউরিং মানে, অ্যালিউরিং মানে হচ্ছে যা লোভনীয় কোনো কিছু, লোভনীয়, যা আমাদেরকে লোভ প্রদান করে, লোভনীয়। রিফাল, রিফালজেন্ট কী বলেছে এখানে, রিফালজেন্ট, রিফালজেন্ট মানে হচ্ছে জাজল্যমান, জাজল্যমান, জল জল করছে, সুন্দর এমন কিছু। অ্যান্ড ইফালজেন্ট, ইফালজেন্ট মানে হচ্ছে প্রবহমান, প্রবহমান। মিক, এখানে মিক, 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 মিক মানে হচ্ছে বিনম্র বা বিনীত, বিনীত বা বিনম্র, ঠিক আছে, বিনম্র। ওকে, তো দেখো এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে, সঠিক উত্তরটি 24 নম্বরের হয়ে যাবে কিন্তু অপশান এ, দ্যাট ইজ এলোরিং, অ্যালোরিং, ঠিক আছে, বিরক্তিকর বা যার প্রতি কোনো ইন্টারেস্ট নেই যে জিনিসের প্রতি, এর ঠিক উল্টাটা হয়ে যাবে কোনো জিনিসের প্রতি গভীর অ্যাট্রাকশান থাকা বা একটা লোভ থাকা, ঠিক আছে। চলো নেক্সট, 25 নম্বর প্রশ্নতে কী বলেছে দেখো, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে কি, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট আমরা বলতে পারি, অ্যাম্বিগুয়াস, অস্পষ্ট, ঠিক আছে, যা পরিষ্কার না, যা ক্লিয়ার না, সন্দেহ প্রবণ আর কি, সন্দেহ
সন্দেহ প্রবণ যেটা, দ্যাট ইজ কল অ্যাম্বিগুয়াস। তো অক্সিলিয়ারি মানে কি, সহায়ককারী, আমরা জানি সহায়ককারী। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, দায়িত্বশীল। স্যালভেজিবল, স্যালভেজিবল, স্যালভেজিবল মানে কি, এখানে দেখো স্যালভেজিবল মানে কিন্তু হচ্ছে তোমার উদ্ধারযোগ্য, উদ্ধারযোগ্য, উদ্ধারযোগ্য। ক্লিয়ার মানে পরিষ্কার বা স্পষ্ট, 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 ঠিক আছে। তো সঠিক উত্তরটা এখানে কি হয়ে যাবে তোমার 25 নম্বরে, অপশন ডি, ক্লিয়ার বা পরিষ্কার বা স্পষ্ট, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, এখানে কি বলেছে 26 নম্বর প্রশ্নটি, অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে যা হচ্ছে আকর্ষণ প্রদান করে, ঠিক আছে, আকর্ষিত কোনো কিছু, আকর্ষিত, অ্যাট্রাকটিভ, ঠিক আছে। রিপালসিভ, রিপালসিভ মানে হচ্ছে যেটা ঘেনঘেন করে, ভালো লাগে না বা বিরক্তিকর, বিরক্তিকর, ঠিক আছে। লোথসাম কি বলেছে এখানে, বিরক্তিকর, আরেকটা কি বলেছে লোথসাম। একটা হচ্ছে কি আছে বিরক্তিকর, আরেকটা আছে লোথসাম। লোথসাম মানে কি দেখো, লোথসাম মানে কি, লোথসাম মানে হচ্ছে দেখো ঘৃণিত, যেটার প্রতি বিরক্তি আছে, ঘৃণা করি আমি যেটাকে, ঠিক আছে, ঘৃণিত কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে লোথসাম। অ্যাবনোমি কি আছে, অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে কি, অ্যাবোমিনেবল মানে হচ্ছে তোমার, এটাও সম্ভবত হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে। অ্যাবোমিনেবল মানে হচ্ছে জঘন্য বা অধম বা যার কোনো কোয়ালিটি নেই, ঠিক আছে, জঘন্য বা অধম, অধম। অ্যান্ড রিপাগনেন্ট, রিপাগনেন্ট মানে কি, রিপাগনেন্ট মানে হচ্ছে বেমানান, রিপাগনেন্ট মানে হচ্ছে বেমানান, ঠিক আছে, নান অফ দিস, ঠিক আছে। তো অ্যাট্রাকটিভের উল্টাটা কী হয়ে যাবে এখানে একদম, সেটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে, সেটা কি 26 নম্বর প্রশ্নটির উত্তর, অপশন এ বা রিফালসিভ বা বিরক্তিকর, আকর্ষিত যেটা আছে তার উল্টাটা হয়ে যাবে কিন্তু বিরক্তিকর বা রিফালসিভ। দেখো এখানে 27 নম্বর প্রশ্ন কী বলছে, রিজিট, রিজিট, রিজিট মানে কি, রিজিট মানে হচ্ছে যে রুষ্ট কোনো মানুষ, রুষ্ট, ঠিক আছে, কঠিন বা যার মন গলে না, যে একদম দৃঢ় সেরকম, মার্সিফুল, মার্সিফুল মানে নির, মানে নির্দয় আমরা বলতে পারি, রিজিটকে আমরা নির্দয়ও বলতে পারি, ঠিক আছে। তো এখানে কী বলছে, মার্সিফুল, মার্সিফুল মানে হচ্ছে দয়াবান, জেনারাস মানে হচ্ছে দয়াবান, লেনিয়েন্ট, লেনিয়েন্ট মানে কি দেখো, লেনিয়েন্ট মানে হচ্ছে দয়ালু বা কোমল স্বভাবের, কোমল স্বভাবের। আর টলারেন্ট মানে হচ্ছে যে সহ্যশীল ব্যক্তি, সহ্যশীল, সহনশীল ব্যক্তি, ঠিক আছে, এরকম কিছু। তো রিজিট তার উল্টো কী হয়ে যাবে, রিজিট উল্টো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দ্যাট ইজ কল লেনিয়েন্ট বা কোমল স্বভাবের মানুষ। রিজিট মানে হচ্ছে যাকে, যার মন গলানো সম্ভব নয়, নির্দয়। আর কোমল মানে হচ্ছে, লেনিয়েন্ট মানে হচ্ছে তার উল্টাটা, কোমল স্বভাবের মানুষ। এখানে দেখো 28 নম্বর প্রশ্ন কী বলেছে, বেনাইন, বেনাইন মানে কি দেখো, বেনাইন মানে হচ্ছে কৃপালু, ফলপ্রদ, কৃপালু মানুষ, কৃপালু বা ফল প্রদানকারী এমন মানুষ, ফল প্রদানকারী, ঠিক আছে। এখানে ম্যালভোলেন্ট মানে হচ্ছে অপকারী, অপকারী। সফট মানে হচ্ছে নরম বা কোমল, নরম বা কোমল। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। আনওয়াইস মানে অজ্ঞানী, ঠিক আছে। তো 28 নম্বর বেনাইংয়ের উল্টাটা কী হয়ে যাবে, বেনাইংয়ের উল্টা হয়ে যাবে কিন্তু অপশন এ, দ্যাট ইজ মেলভোলেন্ট। বেনাইং মানে যদি কৃপালু হয়, উপকারী হয়, তাহলে অপকারী ব্যক্তি হচ্ছে তোমার এখানে উল্টা, ঠিক আছে, অপোজিট। এখানে দেখো 29 নম্বর প্রশ্ন কী বলেছে, জেনুইন, জেনুইন মানে হচ্ছে খাঁটি, জেনুইন মানে কি, খাঁটি, ঠিক আছে। আনন্যাচারাল মানে অপাকৃতিক, অপাকৃতিক বা কৃত্রিম আমরা বলতে পারি, ঠিক আছে, কৃত্রিম। সিনথেটিক মানেও কৃত্রিম, আর্টিফিশিয়াল মানেও কৃত্রিম। শ্যাম, শ্যাম মানে কি, শ্যাম মানে হচ্ছে মিথ্যা বা নকল, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, 20 নম্বর প্রশ্নটি, সরি 29-এর উত্তর কী হয়ে যাবে, ডি, ঠিক আছে। যদি এটা খাঁটি হয় তাহলে এটা কী হয়ে যাবে, নকল। তো শ্যাম উইল বি দি কারেক্ট আনসার, ঠিক আছে, নকলটা কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে পরবর্তী প্রশ্ন, দেখো এখানে পরবর্তী প্রশ্নটি দেখো, তো গাইস এখানে দেখো 30 নম্বর প্রশ্নটি আমাদেরকে দেখতে হবে। 30 নম্বর প্রশ্নতে কী বলেছে, দেখো সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি, একক আমরা বলতে পারি,
এর সঠিক উত্তর কী হয়ে যাবে সেটা আমাদেরকে একটু বের করতে হবে। ডাল, এনশিয়েন্ট, কমন অ্যান্ড সোশ্যাল, সিঙ্গুলার মানে যদি একক হয় বা একটা কিছু হয় তাহলে কী হয়ে যাবে এর উল্টাটা, সাধারণ যদি হয় তাহলে সেটা কী হয়ে যাবে। তো 30 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, দ্যাট ইজ কল কমন। ঠিক আছে, সিঙ্গুলার যদি একক হয় বা একটাই যদি থাকে, কমন মানে হচ্ছে সাধারণ, সাধারণটা থাকবে। ঠিক আছে, তো গাইস এই শেষ হয়ে গেল আমাদের 30টি ইম্পর্ট্যান্ট অ্যান্টোনিমস উইচ উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর আপকামিং ক্লার্কশিপ এক্সামিনেশন। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও, ঠিক আছে, অন্য ভিডিও, তো সেখানে আমরা ডিটেলসে আবার পড়ব। তোমরা বাড়িতে পড়াশোনা করো আর অনেক ভালো থাকো। ঠিক আছে, তত্ত্ব খেলে বাই বাই অ্যান্ড টেক কেয়ার।